আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই শামিমা। আমি শামিমা তানভীর চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে, এই শীতে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রেসিপি। প্রিয় দর্শক, খুব সহজে, খুব কম উপকরণ দিয়ে, খুব সাধারণভাবে আমি এই রেসিপিটা করেছি। আমি বাসায় যেভাবে করি ঠিক সেভাবেই আপনাদের মাঝে আমি রেসিপিটা নিয়ে আসছি। যদি ভালো লাগে সবাই রেসিপিটা বাসা অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা যেহেতু শর্টকাট, বাঁধাকপি দিয়ে গরুর মাংস একেবারে সিম্পলভাবে আমি বাসায় কিভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরা। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ আগেই তেল দিয়ে নিয়েছি। এখন আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখন একটু পেঁয়াজটা হালকা কাঁচা ভাবটা দূর করে নেব। এই পেঁয়াজের সাথে আমি দুটুকটা দারচিনি দিয়ে দেবো, তিনটা তেজপাতা দিয়ে দেবো, আর পাঁচ ছয়টা লবঙ্গ, আর পাঁচ ছয়টা এলাচ দিয়ে দেবো। আজকে শর্টকাটভাবে রান্না, তাই বেশি একটা ঝামেলা বাড়াচ্ছি না, খুবই সিম্পল হয়ে দেখাচ্ছি। তো একসাথে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ ভেজে নেব। এটা বেরেস্তা করবো না, জাস্ট একটু কাঁচা ভাবটা দূর করব। যখন এরকম একটু হালকা কাঁচা ভাবটা ইয়ে হবে, তখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে নেব। হাফ কাপের মতো পানি দেওয়ার কারণ হলো মশলাটা পুড়ে যাবে না। দুই চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দেড় চা চামচ হলুদ, এক চা চামচ, দেড় চা চামচ হলুদ দিয়ে দিলাম। এক চা চামচ শুকনো মরিচ, চা চামচ ধনিয়ার গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আর মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কেন এক একজন মরিচ বেশি খান, কেউ কম খান, আবার লবণটাও কেউ কম খান, কেউ বেশি খান, এই জন্য লবণটা সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এই বাঁধাকপি আপনারা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন, খুবই টেস্ট লাগে। আমি এই রেসিপিটাও নিয়ে আসবো অতি শিগগিরই। শীতে বাঁধাকপি দিয়ে গরুর মাংস, খাসির মাংস খুবই মজা লাগে। তো মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। আজকে আমি গরুর মাংস দিয়ে করে দেখাচ্ছি, নেক্সট রেসিপিতে আমি নিয়ে আসবো খাসির মাংস দিয়ে বাঁধাকপি। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এখানে এক কেজি গরুর মাংস আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এখন মাংসটা ভালো করে একটু কষিয়ে নেব। মাংস থেকে পানি বের হবে, মাংস থেকে পানি বের হয়েছে যে যতটুকু, ওই পানি দিয়েই আমি মাংসটা সুন্দর মতো কষিয়ে নেব। কষানোর পরে আমি 50% মাংসটা সিদ্ধ করে নেব, তারপরে বাঁধাকপিটা দেব। তো আসছি সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে। এখানে আপনার 15-20 মিনিট লাগতে পারে, তো আসছি 15-20 মিনিট কিছুক্ষণ পর ফিরে। মাংসটা অনেক সুন্দর পানি ইয়ে হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, একটু সুন্দর করে নেড়ে দেব। এখন ভালো করে মাংসটা এভাবে কষিয়ে, এখন এখানে আমি একটার অর্ধেক বাঁধাকপি 1 ইঞ্চি করে কেটে নিয়েছি। এই যে এভাবে করে, এভাবে করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব বাঁধাকপি দিয়ে, একটার অর্ধেক নিয়েছি, বাঁধাকপিটা ছোট ছিল, এটা গলে যাবে, এছাড়া দিয়ে আগে নেড়ে ভালো করে একটু নাড়াচাড়া করে বাকি যে বাঁধাকপি আছে কয়েকটা দিয়ে দেব। এখন আমি বাকিটা দিয়ে দিলাম, সবগুলো একটু এভাবে নেড়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেব কিছুক্ষণের জন্য।
সবগুলো এভাবে দিয়ে আমি একটু মশলার সাথে বাঁধাকপি আর মাংস একটু এভাবে করে মিশিয়ে, কপি দিয়ে পানি বের হবে তো কিছুক্ষণ ঢেকে দিয়ে দেখি কতটুকু পানি বের হয়, তারপরে আমি পরিমাণ মতো পানি দেবো। বাঁধাকপিতে বেশি পানি দেবো না, তাহলে খেতে ভালো লাগবে না, পরিমাণ মতো পানি দেবো। তো আসছি কিছুক্ষণ পর। পর ফিরে আসলাম, এখন বাঁধাকপি দিয়ে অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি এখানে এটা এক্সট্রা ভাবে কষাতে যাবো না, তাহলে বাঁধাকপিটা একদম পুরো গলে ইয়ে হয়ে যাবে। আমি এখন এক কাপ মতো পানি দিয়ে দেবো সাথে। এখন আমি এক কাপ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি, রান্নাটা পুরোপুরি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো আসছি 15-20 মিনিট পর। ফেরত আসলাম, এখানে 1 চা চামচ জিরে গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে, এভাবে নাড়াচাড়া করে আমি একটু দমে রেখে দেব কিছুক্ষণের জন্য, দমে রেখে দেব কিছুক্ষণের জন্য, ঢেকে রেখে দেব। আসছি কিছুক্ষণ পর। আসলাম কিছুক্ষণ পর ফিরে। এখন আমি এই অবস্থায় চুলাটা বন্ধ করে চুলায় কিছুক্ষণ রেখে দেব, তেলটা উপরে ভেসে আসবে, তারপরে পরিবেশন করে দেখা। রেডি হয়ে গেল গরুর মাংস দিয়ে বাঁধাকপি। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, খুবই সিম্পলভাবে রান্নাটা করেছি। তো ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না, আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন, আর ছোট্ট বেল বাটনটা ক্লিক করে রাখবেন, আমি কখনো রেসিপি দিলে নোটিফিকেশন যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।